সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। অনেক সময় দেখা যায় বাচ্চাদেরকে যখন কেউ কোনো টাকা দেয় অথবা কোনো হাদিয়া দেয়, কোনো জিনিস দেয়, এগুলোর মালিক কি মা বাবা নাকি বাচ্চা, শিশু বাচ্চাদেরকে ইসলাম কি বলে, এই বিষয়ে সম্পূর্ণ জ্ঞান লাভ করতে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, এক্ষেত্রে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেটা হলো, বাচ্চা যখন তার বয়স কম, সে বুঝে না, ওই মুহূর্তে যদি বাচ্চার কাছে কোনো টাকা অথবা উপহার উপঢৌকন বাচ্চাকে উদ্দেশ্য করে কেউ দেয়, বাচ্চাকে দেয়, তখন এটার মালিক কিন্তু বাচ্চা। এই জন্য মা বাবার উচিত বাচ্চা যখন বড় হবে সেই জিনিসটা বড় হলে বুঝিয়ে দেওয়া, যেটা তোমাকে একজন দিয়েছিল। কিন্তু মা বাবা যদি অসচ্ছল হয়, মা বাবা সন্তানকে কি খাওয়াবে সেটার কোনো, সেটা মানে খাওয়ানোর জন্য তার কাছে কোনো কিছু না থাকে, তাহলে ওই মুহূর্তে কিন্তু বাচ্চার প্রয়োজন পূরণার্থে, শুধুমাত্র প্রয়োজনের জন্য, মা বাবার কাছে না থাকার কারণে মা বাবা বাচ্চার প্রয়োজনের জন্য ব্যবহার করতে পারে। তদ্রূপ যদি মা বাবা অসচ্ছল হয় তাহলে মা বাবার প্রয়োজন পূরণ হবে যতটুকু, শুধু ততটুকু নিয়েও মা বাবা ব্যবহার করতে পারবে। তবে একটা প্রয়োজন আছে যেটা অল্প প্রয়োজন, আরেকটা আছে যে না হলেই নয়। তো এমন প্রয়োজনে ব্যবহার করা যাবে যেটা না হলেই নয়, আর ওই মুহূর্তে মা বাবার কাছে কিছু নেই, ওই মুহূর্তে ব্যবহার করা যাবে। কিন্তু প্রয়োজন, মা বাবার ইচ্ছা হয়েছে বাড়ি করবে, তো বাড়ি করতে তো অনেক টাকার প্রয়োজন, এটা তো আর সন্তানের জিনিসের মাধ্যমে তার প্রয়োজন পূরণ করা সম্ভব না। এই জন্য ওই মুহূর্তে যখন অল্প প্রয়োজন বাচ্চাটা ধরবে না, বাচ্চাটা বড় হলে বাচ্চার কাছে বুঝিয়ে দিবে। তো বন্ধুরা, মানে অনেক সমাজের মধ্যে এমন দেখা যায়, মা বাবা সন্তানকে কেউ একটা আংটি দিয়েছে, কোনো ছোট মেয়ে হয়েছে তাকে একটা গলার চেন দিয়েছে কেউ, ওই মুহূর্তে মা বাবা এটা নিয়ে বিক্রি করে ফেলে অথবা সন্তান থেকে নিয়েও খরচ করে ফেলে, কেউ কোনো টাকা দিলে সেটা নিয়ে যায়। তো এগুলো কিন্তু কখনো ইসলাম সমর্থন করে না, যারটা যাকে দেয়া হয়েছে তারটা তারই থাকবে। এই জন্য কিন্তু মা বাবার এই বিষয়টা লক্ষ্য রাখা উচিত। তো দর্শক শ্রোতা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আশা করছি ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে এই বিষয়টা, তারপরও অস্পষ্ট থাকলে আমাদের সাথেই থাকবেন, অন্যান্য ভিডিওগুলো ফলো করবেন, আশা করছি উপকার হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।